প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। ঘোরাঘুরির এই পর্বে আজ আমরা এসেছি গাজীপুর জেলায়, যেখানে এক নিভৃত পল্লীতে বাংলা সাহিত্যের জাদুকরি লেখক হুমায়ুন আহমেদ গড়ে তুলেছিলেন তার স্বপ্নের নিবাস নুহাস পল্লী। শালবনের মাঝে এই মেঠোপথ পেরিয়ে একটু এগিয়ে গেলেই দেখা মিলবে নুহাস পল্লীর প্রধান ফটক। গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই হাতের বাম পাশে পাবেন টিকিট কাউন্টার, যেখান থেকে জনপ্রতি 200 টাকা করে টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। গেট পেরিয়ে প্রবেশ করে হাতের বাম দিকে তাকালেই দেখতে পাবেন লাল ইটের একটি নামাজ ঘর। প্রবেশদ্বারের ঠিক ডান দিকে তাকালেই দেখতে পাবেন মা এবং শিশুর একটি ভাস্কর্য, এবং তার ঠিক সামনেই একটি সুইমিং পুল অবস্থিত। আরেকটু এগিয়ে গেলেই দেখতে পাবেন হুমায়ুন আহমেদের একটি মনুমেন্ট, যার ঠিক পিছনে একটি একতলা বাড়ি, যেখানে হুমায়ুন আহমেদ নুহাস পল্লীতে থাকা অবস্থায় বসবাস করতেন। সরু পথ ধরে এগিয়ে চললে প্রথমেই যা দৃষ্টিগোচর হবে তা হচ্ছে সবুজ কার্পেটে মোড়া একটি সুবিশাল মাঠ। এই পথটি ধরে আরেকটু এগিয়ে গেলেই চোখে পড়বে নারী শিশুর আদলে তৈরি করা একটি ভাস্কর্য। এর ঠিক পেছনেই চোখে পড়বে একটি ছোট্ট জলাশয়, যার পাশেও একটি নারী ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। মাঠের পাশে গাছের ছায়ায় নির্মাণ করা হয়েছে এরকম আসন, যেখানে আপনারা পরিবার সহ বসে আড্ডা দিতে পারবেন। এর ঠিক পাশেই নির্মাণ করা হয়েছে একটি দাবা খেলার ঘরের। জি, এটি সেই বিখ্যাত ট্রি হাউস, যা ইতিপূর্বে আপনারা হুমায়ুন আহমেদ নির্মিত বিভিন্ন নাটক ও সিনেমায় দেখতে পেয়েছেন। মাঠের এক পাশে নেট দিয়ে নির্মাণ করা হয়েছে পায়রাদের থাকার জন্য একটি ঘর, যার সামনে এক ঝাঁক পায়রা উড়ছিল। আমরা এখন বসে আছি বৃষ্টি বিলাসে, আর বৃষ্টি বিলাসে বসে বসে বৃষ্টি দেখছি, এক অভাবনীয় অনুভূতি। বৃষ্টিবিলাসের ঠিক পাশেই চোখে পড়বে আরেকটি জলাশয়, যেখানে একটি মৎস্যকন্যার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, আর ঠিক সামনেই একটি ভয়ঙ্কর রাক্ষস তাকিয়ে আছে সেই মৎস্যকন্যার দিকে। জলাশয়টির পিছনে অসংখ্য গাছ, আর সেই গাছের মাঝেই নির্মাণ করা হয়েছে ডাইনোসরের আদলে কিছু ভাস্কর্য। এবং এর মাঝেই খুঁজে পেলাম একটি কঙ্কালের। বিস্তৃত সবুজ মাঠ আর ভাস্কর্য ছাপিয়ে যে জিনিসটি সবচেয়ে বেশি দৃষ্টিগোচর হবে তা হচ্ছে অসংখ্য গাছ। হুমায়ুন আহমেদ নুহাস পল্লীকে সাজিয়ে তুলেছিলেন নানা পদের বনজ, ফলজ ও নাম না জানা অনেক বৃক্ষের সমারোহে।
হুমায়ুন আহমেদ নির্মিত একটি অত্যন্ত জনপ্রিয় সিনেমার নাম দুই দুয়ারি। হয়তো এই দুই দুয়ারি ঘরকে দেখেই তিনি এই মুভির নাম দুই দুয়ারি রেখেছিলেন। নুহাশপল্লীর শেষ প্রান্ত জুড়ে রয়েছে একটি দিঘি, যার নামকরণ করা হয়েছে হুমায়ুন আহমেদের প্রয়াত কন্যা লীলাবতীর নামে। নুহাশপল্লী দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি হুমায়ুন আহমেদের সমাধিসৌধ দেখতে, যেখানে চিরলীন রায় শায়িত আছেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। বাংলা সাহিত্যে ভিন্নধারা সৃষ্টিকারী জাদুকরী লেখক হুমায়ুন আহমেদ আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু রেখে গেছেন তার অসংখ্য গল্প উপন্যাস, যার মাধ্যমে তিনি বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে।